বিজনেস সাপ্তাহিক আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বন্যায় অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক মাসুদ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে স্টুডিওতে এসেছেন আহসান জাকির মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো তিনি প্রাক্তন মহাপরিচালক হিসেবে ছিলেন দীর্ঘ সময় এরপর রয়েছে সাইফুল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা বাংলাদেশে দেখি যে বন্যায় বেশ বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং আমাদের বাংলাদেশের জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি আসলে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন বিশ্লেষক এবং যারা সরাসরি এই সেক্টর নিয়ে কাজ করছেন তাদের কাছেও জানবো যে আসলে কেন এ ধরনের একটা দুর্যোগ আসলো এবং দুর্যোগ মোকাবেলাকে আদৌ আমাদের করা সম্ভব ছিল কিনা বা সামনে ধরনের আরও বড় দুর্যোগ হতে গেলে আমাদের আগে থেকে আসলে কি ধরনের প্রস্তুতির দরকার রয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের ফোন নাম্বারটি খোলা আছে জিরো টু এইট আপনারা চাইলে সরাসরি অতিথির সাথে টেলিফোনে কথা বলতে পারেন এবং আমাদের অনুষ্ঠানের এক পর্যায়ে টেলিফোনে যোগ দিবেন শাহিদুল ইসলাম হেলাল প্রাক্তন সভাপতি বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি অধ্যাপক মাসুদ কামাল আপনাকে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব যেহেতু আপনি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাথে আছেন আসলে এই যে বন্যা এবং ভয়াবহ বিপর্যয় আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাচ্ছে আসলে বন্যায় কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে আপনি মনে করছেন ধন্যবাদ প্রথমে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং ফসলি জমি কী ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে আমরা পরিসংখ্যানটা বস্তুত অর্থে বের করে থাকি এবং সরকারেরও একটা নির্দিষ্ট মেকানিজম আছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই মেকানিজমটা সবসময় কাজ করে উন্নয়ন সংস্থাগুলোও বস্তুত অর্থে এই হিসাব নিকাশ করে থাকে এখন আমি যদি আপনাকে এই পরিসংখ্যানটা দেই যে রাস্তাঘাটের কি হয়েছে যদি আমরা সড়কের কথা বলি শুধু মহাসড়ক যেগুলো আছে সেই মহাসড়কেই পাঁচশো কিলোমিটারেরও বেশি রাস্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনলি রংপুর বিভাগের কথা যদি আমরা বলি তাহলে রংপুর বিভাগে পাঁচশো বাহাত্তর কিলোমিটার রাস্তা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এখানে সাইফুলবে আছে বেড়িবাদের কথা যদি আমরা বলি প্রায় আমাদের তেরো হাজার কিলোমিটার বেড়িবাদ আছে সারা দেশে তার মধ্যে সাঁত্রিশ কিলোমিটার বেড়িবাদ এগুলো মাঝারি থেকে বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জায়গায় সেই বেড়িবাদগুলো ভেঙে গেছে পানি প্রবেশ করেছে আবার টোটাল বেড়িবাদের কথা যদি আমরা ভাবি তাহলে ওয়ান থার্ড অব দ্য টোটাল যে আমাদের এমভায়মেন্ট সেগুলো কোনো না কোনোভাবে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জবিরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবার পনেরো হাজার হেক্টর ফসলি জবি একদমই ক্ষতিগ্রস্ত হয়েছে চব্বিশ হাজার হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত আমাদের যে টোটাল হিসেব সেই টোটাল হিসাবটা এখন পর্যন্ত যেহেতু বন্যা এখনও চলছে যে জন্য টোটাল হিসাবটা আমরা ওইভাবে কাউন্ট করতে পারিনি তবে টু থাউজেন্ড ফোরের বন্যার সাথে যদি এবারের বন্যাকে যদি আমরা একটা সামঞ্জস্য করি তাহলে পরে চিত্রটি মোটামুটি আংশিকভাবে আমরা এই চিত্রটি রাফলি আমরা এটা দেখা দেখাতে পারি সেটা হলো এরকম টু থাউজেন্ড ফোরে যে বন্যা হয়েছে সে বন্যা আমাদের দেশের উনচল্লিশটা ডিস্ট্রিক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ওই অবকাঠামো থেকে শুরু করে ফসলি জমি এবং মানুষের সম্পদ হয়েছে সেই হিসাবে সেটা ছিল আমাদের জিডিপির যে লস যেটা ছিল টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট অব দ্য টোটাল জিডিপি ওই জিডিপিটাকে যদি আমি এখন হস্তান্তর করি যে টু থাউজেন্ড আমাদের বর্তমানের যে আমাদের জিডিপি তার সাথে যদি আমি যদি ট্রান্সফার করি এবং ইনফ্লেশানটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে সেখানে আমরা দেখি এই লসের পরিমাণ গিয়া দাঁড়ায় তিরিশ হাজার সাতশো আমাদের কোটি টাকা এই তিরিশ হাজার সাতশো কোটি টাকা হলো আমাদের আবার যদি যে মন্ত্রণালয়গুলোকে মূলত আমরা বিবেচনা করে থাকি বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির সাথে সেই মন্ত্রণালয়গুলো বেসিক্যালি হলো ট্রান্সপোর্ট এবং হাইওয়ে আমাদের ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি ফিশারিজ লাইফ স্টক এগ্রিকালচার ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ফুড এই মন্ত্রণালয়গুলোর আমাদের ডেভেলপমেন্ট বাজেট যেটি আছে সেটি হলো আমাদের সাতাশ হাজার কোটি টাকার মতো এবং এই সাতাশ হাজার কোটি টাকা আপনার হলো আমাদের ডেভেলপমেন্ট বাজেট এখন আমাদের যে লসটার কথা আমি বলেছি যেটা যদি আমরা প্রজেক্ট করি যদিও এবার আমাদের এই একত্রিশটা ডিস্ট্রিক্টের মতো যেটা তলিয়ে গেছে তো এটা তিরিশ হাজার কোটি টাকার কমে হবে বেশি হবে না আর এই ক্ষতিগ্রস্ত যে মন্ত্রণালয়গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ছয়টি মন্ত্রণালয়ের কথা বললাম সেখানে হলো সাতাশ হাজার কোটি টাকা অর্থাৎ ছয়টি মন্ত্রণালয়ের যে উন্নয়ন বাজেট আছে সেই উন্নয়ন বাজেটের পুরো টাকাটাই এবার বন্যার কারণে এই বন্যা খেয়ে ফেলবে স্যার একটু টেলিফোনে যাই আমি আবার আসছি আপনার কাছে হ্যালো 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 কোথা থেকে বলছেন

যে কথা আমি বলছিলাম যে উন্নয়ন বাজেট এই মন্ত্রণালয়গুলো দু হাজার ষোলো সতেরো যে ফিজিক্যাল ইয়ার তাতে আছে সাতাশ হাজার কোটি টাকা আর বন্যার কারণে ক্ষয়ক্ষতি যেটা হতে পারে সেটা হতে পারে এখনও যেহেতু আমরা টোটাল ইয়েটা পাইনি তবে কোলাটোরাল এফেক্ট মিলে সবগুলো মিলে তিরিশ হাজার কোটি টাকার মতো হতে পারে অথবা এর চেয়ে হয়তো খানিকটা বাড়তে পারে যেহেতু হতে পারে এখন আমাদের এবছরের বাজেট কিন্তু সেভেন্টি টু পার্সেন্ট অফ দ্য বাজেট এটা ট্যাক্স নির্ভর এখানে ট্যাক্স কালেকশন একটা হিসেবে আমরা দেখেছি যে প্রায় 3% লস হতে পারে ট্যাক্স কালেকশন কারণ ভ্যাটের একটা বিষয় আছে যেহেতু ভ্যাট কালেকশন করা যাচ্ছে না সেটা ট্যাক্স এর উপরেও কিন্তু একটা বড় প্রভাব রয়েছে এবং রাজস্ব আয় যদি সেই পরিমাণ নাই করতে পারে এই ঘাটতিটা আসলে কাটানোটাও কিন্তু একটা বড়difficult হবে আমি আসছি আপনার কাছে হ্যালো দর্শক আপনি শুনতে পাচ্ছেন জি স্যার আমি শুনতে পাচ্ছি কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন অতিথিরা আমাদের সাথেই আছেন হ্যালো

উনি হয়তো সাউন্ডটি বুঝতে পারছে না আসান জাকির আপনি দুর্যোগ ব্যবস্থাপনা বুড়োর সাথে ছিলেন এবং যে কোনো দুর্যোগ হওয়ার আগে আমরা একটা পূর্বাভাস পাই এবং তখন আমরা কিছু প্রস্তুতি নেওয়ার সময় পাই কিন্তু আমরা দেখলাম যে এবারের দুর্যোগে সবচেয়ে ক্ষতির সাথে সাথে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে প্রচুর প্রাণহানি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে যেটি আসলে আমাদের হওয়ার কথা ছিল না এখন আমরা ইন্টারনেটের যুগ ফেসবুক এবং এবং মানুষ মানুষ খুব তাড়াতাড়ি তথ্য পাওয়ার কথা কথা তার স্থানে চলে যাওয়ার সেই ক্ষতির পরিমাণ এবং এই বিপর্যয় কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় বিপর্যয় সেটি কেন হয়েছে এবং আপনার কাছে কি মনে হয় ঘাটতি কোথায় ছিল ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে এবার যে সমস্ত এলাকাতে লোক মারা গেছে আপনি দেখেন বিগত দিনে কিন্তু এই সমস্ত জায়গায় বন্যা হয়নি ফলে এই সমস্ত লোকের বন্যা কিভাবে ওভারকাম করতে হবে বন্যা কীভাবে ফেস করতে হবে এই অভিজ্ঞতা তাদের ছিল না আমরা যদি দু হাজার সাতের সিডোরের সময় চিন্তা করি সিডোরে খুলনায় কিন্তু যে সাইক্লোনটা ছিল এই খুলনায় আগে কিন্তু এই সাইক্লোনটা ছিল না ফলে সাত সালে ভোলা বা পটুয়াখালের তুলনায় সিডোরে বেশি খুলনায় ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে এবারের প্রাণহানিটা কিন্তু সেই সমস্ত জায়গায় যেখানে লোকদের অভিজ্ঞতা ছিল না আপনি দেখেন আমার মনে হয় গাইবান্ধা বা সিরাজগঞ্জের লোক মারা জানে ওরা কিন্তু বন্যার সাথে করে রেজিলেন্ট ই করতেছে এদের অনেকটা অভিজ্ঞতা অভাবের কারণে এই তথ্য কি ছিল না যে এইসব এলাকায় বন্যা হতে পারে এবং তাদেরকে আগে সরিয়ে নেওয়া উচিত এই তথ্য আপনি প্রেডিকশনটা কতদিন আগে দিতে পারবেন আমাদের যেটা ফ্লাগ ফোরকাস্টিং ডিপার্টমেন্ট আছে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্নিং সিগন্যাল তাদের তো সাত দিন বা দশ দিন আগে এরা বলতে পারে আর এটা বোধহয় ওনারা ওইভাবে প্রেডিট করতে পারেন না বা এটা আমরা ধারণা করে নিই যে দিনাজপুরে বা এরকম রংপুর বা গাইবান্ধর এই বিভিন্ন পত্র পত্রিকা কিন্তু প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা সবাই কিন্তু বলছিলেন যে দুইশো বছরের ইতিহাসের চেয়ে ভয়াবহ বন্যা বাংলাদেশে হতে যাচ্ছে এবং সেটি কিন্তু একটা পূর্বাভাস আগে থেকেই বিভিন্ন বিশ্লেষকরাও বলছিলেন দেখুন আমি সবার উপর শ্রদ্ধা রেখে বলছি এই প্রেডিকশানগুলো যারা করলেন তাদের কি এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাদেরকে এই বিষয়ে জ্ঞান আছে আমার কিন্তু সন্দেহ হয় সরকার তো তাদেরকে দায়িত্ব দেন নেই কিছু আমি দেখলাম পেপারে যে বলা হলো যে এই বছর অষ্টআশি আটানব্বইকে ছাড়িয়ে যাবে অবস্থা কি তা কিন্তু না

আর ইচ্ছজ্ঞান অভিজ্ঞতার কারণে সেই জায়গায়ই তো আসলে সমস্যাটা ছিল যে তারা ওই পূর্বভাসটা দিতে পায় না আমি কি শুনিয়ে ওনার কাছ থেকে আপনি তো সাইফুল হোসেন পানি উন্নয়ন বোর্ডের সাথে ছিলেন এবং এখন বর্তমানে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন আসলে প্রবলেমগুলো কোথায় হয়েছে এবং যেই প্রবলেমগুলো হয়েছে সেটি আসলে ওভারকাম করা কি সম্ভব ছিল অনেকগুলি বিষয় আমি একটা একটা করে আসি যেহেতু বন্যা নিয়ে কথা বলছি আজকের এই মুহূর্তের বন্যা পরিস্থিতি নিয়ে একটুখানি বলে নেই 5 সেকেন্ডে দেশ থেকে বন্যার পানি খুব দ্রুতই নেমে যাচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র আমার সমস্যা আছে পদ্মা নদীতে সেটা হলো গোয়ালন্দ এবং ভাগ্যকুল পয়েন্টে এই কারণে দেশের দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলে কিছুটা প্লাবিত আছে এখনও সেটা হলো রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলটা নিয়ে আর কি আর অন্য কোথাও অন্য কোথাও বন্যার পরিস্থিতি আছে তবে বন্যার পানি নেমে যাচ্ছে দুটো বিষয় একটা হলো বন্যার পানি নামা আর একটা হলো বন্যার পরিস্থিতি উন্নতি হওয়া বন্যা পানি নামার সাথে সাথে বন্যা পরিস্থিতি উন্নতি হয় না কারণ তাদের পর্যন্ত পানি ছিল সেটা হাঁটুতে নামবে পায়ে নামবে দেন শুকাবে দেন তারা ভালো পরিস্থিতি পাবে তবে ভাগ মানে আমাদের ভালো কথা হলো পানিটা দ্রুত নেমে যাচ্ছে দুই নম্বর বিষয় আসে আমি পূর্বাভাস বাংলাদেশের সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে এই পূর্বাভাসে ম্যানডেট দিয়েছে পূর্বাভাসটা কেন বলেন পূর্বাভাসটা হলো বন্যা আক্রান্ত মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তাই তো এক নম্বর আরেকটা হলো যারা ডিজাস্টার ম্যানেজার স্টার্টিং অফ দ্য প্রাইম মিনিস্টার ওনাদের সিদ্ধান্ত গ্রহণের সুবিধার জন্য কোথায় রিলিফ দিব কোথায় আমার প্রায়োরিটি কোথায় কি করব। তাহলে ইট শুড বি ফ্রম এ ক্রেডিবল ম্যান্ডেটেড সোর্স রিজনেবলি অ্যাক্যুরেট এখন আপনি যেটা বললেন দুইশো বছরের বন্যা পাঁচশো বছরের বন্যা এইট এট নাইনটিএট ছাড়িয়ে গিয়েছে দায়িত্বহীন পাণ্ডিত্য জাহির করেছেন যেনারা ওনাদেরকে এই মুহূর্তে এখন জবাব দিতের মধ্যে আনেন ওনারা আতঙ্ক ছড়িয়েছেন আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন আমি হানড্রেডস টেলিফোন রিসিভ করেছি ইউএসএ আমেরিকা থেকে যেহেতু আমার টেলিফোন নাম্বারটা যায়

আমি নজরুল খলিফা নড়িয়া সরেপতি কে বলছি জি জি আমরা শুনতে পাচ্ছি প্রথমে এটিএম বাংলাকে ধন্যবাদ জানা হয়েছে দুর্যোগের জন্য এই আপনাদের অনুষ্ঠানটা যে আমার প্রশ্ন যে আমাদের সৈরপুর জেলার পদ্মা ভাঙ্গন প্রায় এই উত্তর থেকে দক্ষিণে ভয়াবহ প্রতি বছর গ্রামের পর গ্রাম ভাঙ্গা আসতেছে আজ থেকে 10 কিলো জায়গা ভাঙ্গা আসছে কিন্তু মূল ভাঙ্গনের উদ্দেশ্য

আর একটু হলো ফ্লাডিং দ্যাট ইজ দ্য সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান মানে বন্যার কনসিকুয়েন্স বন্যা হওয়ার কারণে যে সব সামাজিক ক্ষেত্রে যে বিপর্যয়গুলি আসে সেটা হলো ফ্লাডিং বন্যার কারণে নদী ভাঙন সেটা হলো সমস্যার বিষয় তো গত দশ বছর ধরে আমরা আসলে পানি উন্নয়ন বোর্ডের টোটাল ম্যানডেটটা একটুখানি শিফট হয়ে গেছে নদী ভাঙনের দিকে যার ফলে আমরা আমাদের এমেন্টগুলি উনি বলেছেন চমৎকার চোদ্দো হাজার কিলোমিটার মাটির বাদ এগুলি আসলে একটুখানি প্রায়োরিটির নিচে পড়ে গেছে তা আপনাদের ফরিদপুরের আমাদের নদী ভাঙন নিয়ে একটা বড় প্রকল্প চলছে এবং ফরিদপুরের নদী ভাঙন নিয়ে অনেক কাজ হচ্ছে পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দিতে চাই সৎ প্রত্যেককে আমরা সংগ্রাম করি লড়াই করি প্রকৃতির বিরুদ্ধে প্রকৃতির শক্তি সামর্থ্য প্রকৃতি কখন আসবে মেজাজ মর্জি খুব কঠিন কিছু ভাঙনের কথা বলছিলেন ভাঙনের বিষয়ে ডেফিনেটলি সেখানে আমাদের কাজ চলছে

অর্থ যেটা পেয়েছে সেটার তুলনায় ভাঙন না ভাঙন হচ্ছে এই মুহূর্তে ভাঙনটা আপনাকে পরিমাপ করতে হবে যখনই সমস্যা হয় সেই মুহূর্তে তো আসলে সমাধানের দরকার এরপরে আপনি অর্থ বরাদ্দ পেলে কাজ করতে পারেন মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল অর্থ মন্ত্রণালয় অর্থ করে সুতরাং আপনি এবং সেই ক্ষেত্রে আপনারা যাতে দ্রুত কাজ করেন আমি ফিরবো আপনার কাছে আমাদের সাথে একজন বিশিষ্ট ব্যবসায়ী আছেন ইসলাম হেলাল আমরা একটু শুনি যে ব্যবসায়ীরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে শাহিদুল ইসলাম হেলাল আপনি শুনতে পাচ্ছেন আমরা টেলিফোনে আছি আমি কি বলবো জি জি আমরা জানতে চাচ্ছিলাম যে আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনারা কি আশা করছেন যে সামনে আপনাদের সময় কেমন যেতে পারে জি এবং ধন্যবাদ ইসমাইল খান কি স্পেশালি কারণ আপনার এই অতিথিদের তথ্য এবং মতামত ব্যবসায়ীদের বন্যায় মোকাবেলার ওয়েল ইনফর্ম ডিসিশন নিতে সাহায্য করবে এটা কিন্তু একটা বিরাট জিনিস জি তো আপনার আলোচনা যেটা বলেছে আমি একটা পয়েন্ট বলতে ড্যামেজ এখনো পসিবল না আমরা কি হবে তবে সব বন্যার মতো এবারও যেমন কৃষি এবং ডায়রি ফার্মিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো দাম বেড়ে যাবে ট্রান্সপোর্টেশন তো একটা বড় প্রবলেম এতে এটা সব ব্যবসারই এটার জন্য ক্ষতি হবে এখন একটা সুবিধা হয়েছে যে থ্রেট অফ ফ্লাড হওয়ার আগে কিন্তু যেসব ইন্ডিকেশন ওয়েদার ফোকাল ডিপার্টমেন্ট এবং সরকারি ডিপার্টমেন্ট থেকে দেয় ওটা কিন্তু মোটামুটি রিজনেবলি গুড আমাদের যেসব ফ্যাক্টরি আছে ওরা কিন্তু এবং আমরা আশা করি যে ব্যবসায়ীরা এটাকে মোকাবেলা করতে পারবে ভালো করে কিন্তু আর কিছু থ্রেট আছে যেহেতু যেহেতু মিডিয়াতে এটা বেশ বড় আকার এসছে আমরা কিন্তু এক্সপোর্ট অর্ডার কিছু এফেক্টেড হচ্ছি ভাইয়েরা এখন একটু পিছিয়ে যাচ্ছে যে নেক্সট দুই তিন মাল ঠিকভাবে পাবে কিনা আমাদের আরেকটা বড় কনসার্ন হলো আমরা যখন নাইনটিন এইটি এইটের পরে যেসব ইন্ডাস্ট্রিয়াল ব্লট বানিয়েছি ইন্ডাস্ট্রিজ বানিয়েছি তখন কিন্তু আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা নাইনটিন এইটি এইটের ওনাকে ফ্ল্যাট লেভেল হিসাবে ধরেছে এখন দেখা যাচ্ছে ওটা কাজে আসছে না ওটাকে পার হয়ে যাচ্ছে এটা কিন্তু বিরাট একটা প্রবলেম আমাদের জন্য আরেকটা বড় প্রবলেম হল যে আমাদের দেশে কিন্তু ইন্টারনাল ইন্স্যুরেন্স আমরা ব্যবসায়ীটা যখন ক্ষতিগ্রস্ত হই ইন্স্যুরেন্স কভার করে না এটা একটা বিরাট প্রবলেম আরেকটা যে প্রবলেমটা দাঁড়ায় ফ্লাডের পর ফ্লাডের পর যে ইলনেস হয় যে অসুস্থতা হয় ওয়ার্কারদের মাঝে এটা কিন্তু প্রায় সময় দেখা যায় এপিডেমিক আপার আকারে হয় শহরের ওয়ার্কাররা গ্রামে গঞ্জে চলে যায় কারণ ওদের আত্মীয় স্বজন অসুস্থ থাকে তা আমাদের কিন্তু প্রোডাকশনে অনেক লস হয় থ্যাংক ইউ

বেশিরভাগ মানুষ শব্দটা ঠিক নয় বন্যা আক্রান্ত ছিল সিভিয়ারলি মোটামুটি আমাদের চারটা থেকে পাঁচটা জেলা আর বাকি যে একত্রিশটা জেলা বলা হচ্ছে সেটা পার্টলি এবং সেখানে পানি দ্রুত নেমে গেছে মানে কতগুলি জিনিস মানে আমি যেটা বলতে চাই প্রকৃত ঘটনা তুলে ধরে এক জিনিস আমরা তো সব সময় সরকারি একটা হিসাব দেখানো হয় তার হিসাবের বাইরেও অনেক ক্ষতিগ্রস্ত হয় তা আপনার কাছে কতটুকু হিসাব রয়েছে যে আজকের দিন পর্যন্ত কি পরিমাণ মানুষ সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত আপনি নিজেই বলেন সরকারি হিসাবে 30 লক্ষের মতো মানুষ ক্ষতিগ্রস্ত আমরা তো জানি 57 লক্ষের উপরে মানুষ 30 লক্ষ বলেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো এখন আপনি যদি আমি যে কথাটা বললাম যে ট্যাঞ্জিবল লস এন্ড ইনট্যাঞ্জিবল লস ইনট্যাঞ্জিবল লস যদি আপনি বলেন 16 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত চল্লিশ টাকা পেঁয়াজ এখন সত্তর টাকা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং ওই আতঙ্ক ছড়ানোর কারণে বিশেষ করে যারা বলেছে এই টেন নাইনটি ছাড়িয়ে যাবে দুইশো বছর পাঁচশো বছর ছাড়িয়ে যাবে তাদেরকে এখন জবাব দিতে আয়তা আনা প্রয়োজন কারণ কখনোই পূর্বাভাস সমাজে আতঙ্ক ছড়ানোর জন্য নয় বরং পূর্বাভাস হলো সমাজে যারা দুর্যোগ ব্যবস্থাপনা করে এবং যারা ফ্লাড বিক্রিম তাদের সার্ভাইভালের জন্য তাদের ক্ষয়ক্ষতিটা লাঘব যেভাবে হয় সেই কারণে এখানে দুটো ব্যাপার মানে খুবই আমরা ভাবে বলি সব কিছু তলিয়ে আছে সব কিছু ডুবে গেছে কথাটা কিন্তু সেইভাবে নয় এই মুহূর্তে দেশে আমি বললাম দক্ষিণ মধ্যাঞ্চলের কিছু জায়গায় ইনানডেশন ছাড়া মানে নিচু জায়গা ছাড়া এই মুহূর্তে কোথাও বন্যার পানি নাই। তবে দুঃখ দুর্দশা এখনও আছে কারণ আমি যে কথা বললাম কারণ বন্যার বন্যা নদীর পানি নেমে যাওয়ার মানুষের বসবাস সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু এক না সময় লাগবে সুতরাং সেটা আছে আর একটা বিষয় আমরা এখন আগস্ট মাসে আছে চব্বিশ তারিখ সামনে আছে আমরা ছয় দিন আর সেপ্টেম্বরের পনেরো তারিখের পরে আমাদের বন্যার রেকর্ড নাই গত একশো বছরের সেক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্র মোটামুটি মানে নতুন করে কোন স্পেল এসে আবার এটা বন্যা পরিস্থিতি হবে সেই আশঙ্কা আমরা করছি না কুমিল্লার এক ভাইয়ের কাছ থেকে এসে আমি আপনার কাছে আসছি হ্যালো 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 জি আমরা শুনতে পাচ্ছি নাম বলে প্রশ্ন করুন আমি হামদুল্লাহ মেহেদি কুমিল্লা থেকে বলছি জি আমার প্রশ্নটা হলো যে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা বুরু আছে আমার মনে হয় দুর্যোগ ব্যবস্থাপনা বুরু না করে দুর্যোগ প্রতিরোধ বুরু করা দরকার কারণ হলো আমরা শহরের বাদ রক্ষা করতে পারি না আমরা শহরের পাশে নদীগুলো দখল হয়ে যায় সেগুলো করতে পারি না আমরা কি কাজ করি আমরা এখানে যে কথাগুলো সুন্দর সুন্দর বলি বাস্তবে কিন্তু ওনাদের অফিসে যান ওনারা রাজার মতো থাকে আর আমরা যারা নদী পাড়ের মানুষ আছে আমরা হলাম প্রজা এই যে প্রকৌশলী ওনারা কত টাকা বেতন পান তার পাহাড় করে ফেলেন ওনারা ওনাদের ওনাদের কোনো না কোনো কাজ করেন না আমরা যারা সাধারণ মানুষ আছে নদী পাড়ের মানুষ আছে আমরা যদি ক্ষুব্ধ হই তাহলে ওনারা সেই রাজার আচরণ কোনদিন করবেন আমরা কিন্তু ক্ষুব্ধ ওনাদের এটা বোঝা উচিত ওনারা সুন্দর সুন্দর কথা না বলে কাজ করেন ধন্যবাদ আপনাকে আচ্ছা অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে এখানে যেটা লেখা আছে যে বলা হয়েছে আমি আপনাকে বলি আমি আপনাকে সেটাই বলছি যে আগে দুর্যোগ ব্যবস্থাপনা বুড়োটা ছিল ত্রাণ দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর ছিল বুড়োর দায়িত্ব ছিল ঝুঁকি হ্রাসের কাজকর্মগুলো করা আর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের দায়িত্ব ছিল ডিজাস্টারের পরের বিষয়ে এখন দুটা মার্চে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে আমাদের যে দায়িত্ব ছিল ঝুঁকি হ্রাসের জন্য বিভিন্ন কাজ করা তো আমাদের টেলিফোনে যিনি বললেন যে ব্রিজ রিপেয়ার করা ধনীম এটা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর আওতায় ছিল না আমাদের আওতায় যেটা ছিল যে দুর্যোগ তো আমরা প্রতিরোধ করতে পারবো না একটা ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য মানুষকে

তখন স্বাভাবিক বিচার বোধ কাজ করেন এই জন্য আমি আসলে উনার কথা আমি কিছুই মনে করি নাই তবে আমরা আমি আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই সত্যিকারভাবে রাজা হলেন আপনারা আর আপনারা হলেন রাজা রাজাদের সেবক হলাম আমরা এবং আমরা সেইভাবে মনে করি আর টাকার পাহাড় এটা সেটা এগুলি আসলে খুব লাউজি টক মানে খুব লুজ টক করাটা না অশোভন নয় কোনোভাবেই শোভন নয় আপনি সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে কোনো কথা থাকলে বলতে পারে ই থেকেই আমি একটু বলি উনি হয়তো বিষয়গুলোকে এইভাবেই ওনারা দেখছেন সাধারণ জনগণ আসলে গতকাল টি আই একটি রিপোর্ট এসেছে আপনি সেই রিপোর্টটিতে দেখেছেন যে পানিউনান বোর্ডের ছয়টি প্রকল্পের অনুসন্ধান করা হয়েছে এবং সেখানে কিছু দুর্নীতির কথা উঠে এসেছে যার কারণে সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই মনে হবে যে দুর্নীতিগুলো হয়তো আপনাদের ওখান থেকেই হয় এবং যারা এই তাদের কথাই কিন্তু বারবার বলা বলা হয়েছে যে একাত্তর ভাগ খরচ হয়েছে বিভিন্ন জায়গায় এবং যে নিউজটি আমার কাছে রয়েছে ইফতেখারুজ্জামান উনি যেভাবে আসলে ছয়টি প্রকল্পের চিত্র তুলে ধরেছেন সেখানে বিভিন্ন আসলে চিত্র উঠিয়ে নিয়ে এসেছেন সাধারণ মানুষ কিন্তু ওই বিষয়গুলো আপনি একটু যদি আপনি প্রশ্নটা করেছেন আমি খুব খুশি হবো বিনীতভাবে যদি আপনি আপনাকে একটু সময় দেন ইফতেখারুজ্জামান সাহেবরা টিআইবিরা যে রিপোর্টটা করেছে সেটা পানি উন্নয়ন বোর্ডের ছয়টা প্রকল্প নয় সিসিটিএফ জলবায়ু তহবিলের ছয়টা প্রকল্প আমি বিনয়ের সাথে বলছি অনেক সময় অজ্ঞতা থেকে হাফ হাটের অর্ধেক দৃষ্টিভঙ্গি থেকে এক পেশের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলে নেই আমি বলে নেই আমি বলে নেই ওনার এই কথা বলা ওনার উচিত ছিল শোভন ছিল দ্য মেথোডলজি কিভাবে জলবায়ু তহবিলের টাকা আসে এবং সেখানে আমার ভূমিকা কতটুকু আমার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল না থাকে আপনি আমাকে দোষারোপ করতে পারেন না জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পান বোর্ডের কাছে আসে না এটা সংশ্লিষ্ট মন্ত্রী এমপি জনপ্রতিনিধি যারা আছেন তাদের সুপারিশে তাদের ভাবে আসেন উনি জানেন আরো আরো ভালো জানেন আপনার কথা বলি আমি উনি একাত্তর ভাগ টাকা কোথায় কোথায় কে কে নিয়েছে সেটা বলুক তার মধ্যে এখন জোয়ালটা তো আমার ঘাড়ে

অবশ্যই বলবে চুরি হলে বলবে কিন্তু চুরি নিয়ে বলাটা তো ঠিক না দুর্নীতি বলা তো আমাদের ডেভেলপমেন্টে তো বলা উচিত আপনি বলেন পেপারে কোথায় পজিটিভ লেখা থাকে খুবই কম কিন্তু আমাদের তাহলে এই ছেচল্লিশ বছরে আমরা কি ডেভেলপ করিনি অষ্টআশি বন্যা বা আটানব্বই বন্যার তুলনা যদি আমরা করি হাজার সাতে কী হয়েছে আপনি যদি সত্তরের বন ঘূর্ণিঝড় দেখেন তিন লক্ষ লোক মারা গেছে একানব্বইতে এক লক্ষ তিরিশ হাজার সেখানে সিডরে মারা গেছে তিন হাজার লোক এটা কিসের জন্য প্রিপেয়ারনেস আমাদের দুর্যোগ রূপটা আমাদের ইগ আমরা তো এই কেন বলি না আমাদের ফ্ল্যাটফোরকাস্টিং এখন যেটা হচ্ছে সাত গণ প্রেডিট করতে পারতেছেন গ্রামে গঞ্জে মানুষ খবর পাচ্ছে আমরা একেবারে চলে আসছি আমি আপনার কথা বুঝতে পেরেছি না একজন ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু সহজ কিছু না কিন্তু দিন শেষে কিন্তু আমলা সেটা ঠিক আছে আমি আমরা একটু জানতে চাই যে অনেক ঘটনা ঘটে যায় অনেক কিছু হয় এবং বন্যায় আমরা যে যেই হিসাব আপনি দিলেন এবং ব্যবসায়ী পক্ষ থেকে শাহিদুল ইসলাম হেলাল যেভাবে বললেন যে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডে উনি বলছিলেন একটি সিন্ডিকেট তৈরি হয়েছে এবং তারা উচ্চ মূল্যে আসলে দাম ধরেছে এবং সাধারণ মানুষ একদিক থেকে পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার দ্রব্যমূল্যের হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে জনসাধারণের আরও ক্ষতি হচ্ছে এবং সামনে ঈদ চলে এসেছে মানুষের ভোগান্তি অনেক বেড়ে গিয়েছে আপনি সরকারের প্রতি যেহেতু আপনি সরকারের উচ্চ পর্যায়ে অনেক কমিটিতে আছেন এবং সরাসরি কাজ করার আপনার সুযোগ হয়েছে আজকে আমাদের অনুষ্ঠানে আপনি বলবেন শহর ভিত্তিক কৃষিভিত্তিক চাল আমদানি করতে হচ্ছে আমাদের বাইরে থেকে ডলারের ঘাটতি হতে যাচ্ছে এবং এনজিও ঋণ দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় ক্ষতির যারা হচ্ছে বা ছোট ছোটো যারা ক্ষতি হয়েছে তাদের ঋণ কিন্তু ঘাড়ের উপরে চাপ দিয়ে তারা নিবে ব্যাঙ্কগুলো হয়তো তাদের কিছু কিছু ঋণ মৌকুফ করে দিয়েছে অনেকেই তারা কিন্তু ঋণ দিতে পারবে না এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির সামনের সময় আমাদের কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না কারণ আমরা বীরের জাতি যুদ্ধ করে এসেছি বন্যা আমাদের কোনো বড় ধরনের বিপর্যয় তৈরি করবে না আমরা আশা করছি কিন্তু সরকার কি করতে পারে সাধারণ জনগণের রোল কি হতে পারে আর ওনারা যারা কাজ করছেন আর যারা কাজ করছেন না দুর্নীতি করছেন তাদের জন্য বা কি আসলে করণীয় হতে পারে খুব সংক্ষেপে আপনি আমাদেরকে ইতিমধ্যে সরকারকে ওয়ার্ল্ড ব্যাংক সহযোগিতা করতে যাচ্ছে এখানে তিন হাজার কোটি টাকা যদিও আমাদের একটা অ্যাস্টিমেটের লস দিতে আমি বললাম সেটা তিরিশ হাজার তো তিন হাজার কোটি টাকার মতো ওয়ার্ল্ড ব্যাঙ্ক সরকারকে তাৎক্ষণিকভাবে দিবে এবং এই টাকাটার জন্য কোনো ধরনের সরকারকে যে প্রকল্প প্রস্তুত করে দিতে হবে সেরকম নয় সরকার চাওয়া মাত্রই এই টাকাটা ছাড় দেওয়া হবে এবং সেটা ব্যবহার করে ওই যে বাঁধের যে জায়গাগুলো ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি এখনো প্রবেশ করছে সেরকম জায়গাগুলোতে রিপেয়ার করা সহ অন্য অন্য ব্যবস্থা সরকার জরুরি ভিত্তিতে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিতে পারবে উল্লেখযোগ্য বিষয় হলো চাল আমদানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমদানির উপর সরকার শুল্ক বহুলাংশে হ্রাস করেছে এবং বেসরকারি বাবু আমদানি করার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ীদেরকে সে সুযোগ করে দিয়েছে আশা করি ব্যবসায়ীরা তৎপর হবে এবং চাল আমদানি করবে যদিও আমদানির পরিমাণ এই পর্যায়ে অত্যন্ত কম তো এই বিষয়ে সরকার দ্রুততম যদি একটা ব্যবস্থা গ্রহণ করে সরকারিভাবে এবং আর এনজিওগুলো যে সে কথাটাও বলছি এনজিওগুলো আপনারা জানেন যে যে পরিমাণ এই ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে সেই ক্ষুদ্র ঋণের বিনিময়ে যে পরিমাণ রিটার্ন নেয় সেটা কিন্তু অনেক বেশি আমি আসলে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই আতঙ্কিত হওয়ার কিছু নাই সে কথা এই টেডের বন্যায় আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল সে কথাটাই আমি সাইফুল ভাই

সরকার নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং সরকার ত্রাণ সামগ্রীও কিন্তু অতীতের তুলনায় জন প্রতি তিনগুণ বাড়িয়ে দিয়েছে আমরা আশা করছি যে আমাদের সামনের সময় আসলে পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ মোকাবেলা যারা করছেন তাদের আসলে আরও প্রস্তুতি থাকবে এবং এ ধরনের বিপর্যয় হওয়ার আগে প্রাণহানি যাতে না হয় এবং অর্থের সংকট কাটানোর জন্য আরও বড় ধরনের প্রস্তুতি থাকবে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা আশা করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণের পাশে সবাই এগিয়ে আসবে এবং যারা সহযোগিতা করছে সেই আর্থিক সহযোগিতা প্রাইভেট লেভেলেও আরও বেশি বাড়িয়ে দেওয়া হবে আপনারা সবাই ভালো থাকুন বিদায় নিচ্ছি আমি ইসমাত জেরিন খান দেখা হবে ঈদের পর চোদ্দ তারিখ আমরা আবারও এই সাপ্তাহিক আয়োজন নিয়ে ফিরে আসব। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি